4 ডিসেম্বর 2018 রাত 10:45 ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লি। রাতের গভীর অন্ধকারে একটি বিমান দুবাই থেকে আসা একজন বিশেষ যাত্রীকে নিয়ে অবতরণ করে। ওনার সঙ্গে আসা রয়্যাল এজেন্ট তার বস এনএসএ চিফ অজিত ডোভালকে কল করেন। মিশন সম্পন্ন হয়েছে স্যার, সে আমাদের সাথেই আছে। পরের দিন সমস্ত খবরের কাগজে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবিতে ভরে গেল। অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারির অভিযুক্ত দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে দুবাই থেকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করে আর সরকারের 400 কোটি টাকার ক্ষতি হওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করে। এই এপি সিএম আর পিজি কে, যার কথা আপনি এই কাগজে লিখেছেন? আমি এই হাত দিয়ে লিখতে পারি না, আমি ডিসলেক্সিক। ডিসলেক্সিকদের ঠিকভাবে কথা বলতে, পড়তে, লিখতে বা বানান বলতে অসুবিধা হতে পারে। এই গল্পের সূত্রপাত অনেক আগে 1999 সালের কার্গিল যুদ্ধের সময়, যখন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডিজের যখন প্রায়শই সিয়াচিনে যাত্রা করা জরুরি হয়ে যায়। স্যার, এই হেলিকপ্টারগুলি বেশ পুরনো আর 2000 মিটারের বেশি উঁচু দিয়ে যেতে পারে না, আমাদের নতুন হেলিকপ্টারের প্রয়োজন যেগুলি 6000 মিটারের উপর দিয়ে যেতে পারে। ইন্ডিয়ান এয়ারফোর্স 6000 মিটার উচ্চতার দাবি করেছিল, কারণ সিয়াচেন গ্লেশিয়ার 5400 মিটার বা 16000 ফিট উচ্চতায় অবস্থিত। কিন্তু এই উচ্চতার প্রয়োজনীয়তা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে শুধুমাত্র একটি বিকল্পই রেখে দেয়, তা হল ইউরোকপ্টার EC-225। তৎকালীন IAF চিফ এস কৃষ্ণস্বামী কম বিকল্পের জন্য মোটেই খুশি ছিলেন না, যেহেতু এগুলি সেনাদের ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র VIPদের পরিবহনের জন্য আমাদের PMO এর কাছে মতামত নেওয়া উচিত। বাজপেয়ীর তৎকালীন NSA চিফ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি খুব কম 4500 মিটারের উপর দিয়ে যান, আমাদের SPG এর কাছে মতামত নেওয়া উচিত। SPG বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কাজ হলো VVIPদের রক্ষা করা, তাদের মতামত অন্য ছিল। অধিক উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার থেকে বরং আমাদের উচিত কেবিনের উচ্চতা বাড়ানো, যাতে আমাদের সুরক্ষাকর্মীরা সোজা হয়ে দাঁড়াতে পারে। 2004 সালে সরকার পরিবর্তন হয় আর 2 বছর পর নতুন এয়ার চিফ SP ত্যাগী বিভিন্ন ম্যানুফ্যাকচারের কাছে অন্তিম রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠান। আমাদের 12টি হেলিকপ্টারের প্রয়োজন, যেগুলি 4500 মিটার উঁচু দিয়ে উড়তে সক্ষম। পরবর্তী 2 বছর ধরে হেলিকপ্টারের পরীক্ষা হয়, কিন্তু নিয়ম মাফিক ভারতে হওয়ার কথা হলেও ভারতে পরীক্ষা না হয়ে প্রক্রিয়ার উল্লঙ্ঘন করে আমেরিকা আর UKতে এর পরীক্ষা হয়। আমেরিকায় তৈরি সিরোস্কি S-92 তার সর্বশক্তি ব্যবহার না করে 4500 মিটার উচ্চতায় উঠতে সক্ষম নয়। মজার ব্যাপার হল 2009 সালের জুলাই মাসে হিলারি ক্লিনটন আমেরিকায় তৈরি হেলিকপ্টারগুলির সুপারিশ তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর কাছে করেন। ভারত কেন 101 কিনছে? আমেরিকা ওগুলি অত্যধিক দাম বলে বাতিল করে দিয়েছিল। রাশিয়ার রসবোরন এক্সপোর্ট তাদের MI-172 হেলিকপ্টারের জন্য বাধ্যতামূলক সত্যতা চুক্তি সই করতে অস্বীকার করে আর তাই তাদের বাতিল করে দেওয়া হয়। ঘটনাচক্রে ভারত সম্প্রতি S-400 মিসাইল ওই রাশিয়ান কোম্পানি থেকেই কিনেছে। শেষ পর্যন্ত 2010 সালে UKর অগাস্টা ওয়েস্টল্যান্ড AW-101 হেলিকপ্টার, যা ইটালির দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ফিন মেকানিকার অংশ, 3546 কোটি টাকায় বা 500 মিলিয়ন ইউরোজে 12টি হেলিকপ্টার সরবরাহ করার জন্য মনস্থ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 2012 সালে তারা ইটালির তদন্তকারীদের রেডারে ধরা পড়ে বিভিন্ন ঘুষকাণ্ডে জড়িত থাকার জন্য। ফিন মেকানিকার একজন কর্মচারী লরেন্জো বগনোনি জানান, সিইও গুসেপ অরসি দুইজন দালালকে টাকা দিয়েছিল ভারতে কন্ট্রাক্ট পাওয়ার জন্য, গুইদো হাস্কি আর ক্রিশ্চিয়ান মিশেল। গুইদো হাস্কিকে প্রায় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আর 1 বছর পর অরসিকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়। যদিও UKর নাগরিক মিশেল জাল থেকে পালিয়ে যায় আর দুবাই গিয়ে থাকতে শুরু করে। ধরা পড়ার পর অরসি সব কিছু উগড়ে দেয়। হাস্কের পার্টনার ত্যাগের দুটো ভাই জুলি ত্যাগে সন্দীপ আর দরকাকে সুইস ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফিরিয়ে দেয়। অরসির মতে ভারত, মরিশাস আর টিউনিশিয়ায়
ত্যাগীর ভুয়ো কোম্পানি ফিন মেকানিকাকে এমন কাজের জন্য চালান পাঠায় যা কোনো দিন হয়নি, আর টাকাটা পকেটস্থ করে। যা হওয়ার তাই হলো, ভারতের প্রাক্তন এয়ার চিফ নিজের নির্দোষ হওয়ার দাবি করেন। ওই ডিলটি 2010 সালে স্বাক্ষরিত হয়, যখন আমি 2007 সালে অবসর গ্রহণ করি। আমার এয়ার চিফ হওয়ার আগেই বিমানের উচ্চতা স্থির হয়ে গেছিল। সুইস পুলিশের তরফ থেকে ভারত সরকারের কাছে একটা কাগজ তুলে দেওয়া হয়, যাতে মিশেলের নিজের হাতে কিছু লেখা আছে, যেখানে তদন্তকারীরা মনে করছিলেন সিএএফ এর অর্থ চিফ অফ এয়ারফোর্স। একটা সার্চ অপারেশন চালানোর সময় হাস্কের মায়ের বাড়ি থেকে সুইস পুলিশ এই কাগজ উদ্ধার করে। হাস্কে দাবি করে এই কাগজের লেখাটি তার, কিন্তু এর বয়ান মিশেলের, যদিও এই কাগজটি আসল কাগজের ফটোকপি, আর আইন অনুযায়ী একে পক্ষ প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। কিছু নোটে আর এবং বিগ ম্যান লেখা ছিল, যা থেকে কিছু লোক মনে করছেন এটা রাহুল গান্ধীর দিকে ইশারা করছে। এপি অ্যান্ড ফ্যামিলি, মনে হয় আহমদ প্যাটেলের কথা বলা হচ্ছে, যিনি গান্ধী পরিবারের খুব কাছের। ইতালীয় সরকার আসল কাগজের জন্য ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে, আর ওখানকার আদালত কাগজের ফটোকপির উপর বিশ্বাস করতে অস্বীকার করে, আর তাই 2016 সালে অর্সিকে বেকসুর খালাস করা হয়। দুর্নীতির কোনো প্রমাণ নেই, ভারতের আইএএফ চিফের ওপর ঘুষ নিয়ে বিমানের উচ্চতা পরিবর্তন সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে তা কালানুক্রমে অসম্ভব। ইতালিতে অর্সির বেকসুর খালাস হওয়া সত্ত্বেও ভারতের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়নি। সিবিআই এর বিশেষ প্রসিকিউটর দেবিন্দর পাল সিং এর মতে, মিশেল 1996 থেকে 2013 সালের মধ্যে 300 বার ভারতে আসে। অর্সি গ্রেফতার হওয়ার ঠিক কিছুদিন আগে সে শেষবারের মতন ভারতে আসে। ফিন মেকানিকার ইতালীয় যোগাযোগ আর মিশেলের বাবা বুলফগ্যাং ম্যাক্স রিচার্ডের 70-এর দশকে ভারতীয় প্রতিরক্ষা চুক্তিতে গান্ধী পরিবারের সঙ্গে জড়িত থাকা আগুনে আরও কিছুটা ঘি ঢেলে দেয়। সেই সময় ভারত 12টার মধ্যে 3টে হেলিকপ্টার পেয়ে গেছিল, কিন্তু কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার চুক্তি বাতিল করে। নতুন মোদী সরকার রাজনৈতিক স্বার্থে এই পুরনো অভিযোগগুলি খুঁড়ে বের করছে। প্রথমে উকিল গৌতম খেতানকে গ্রেফতার করা হয়, যিনি দুবাইয়ের KRBL নামে এক চালের রপ্তানি করা কোম্পানির স্বতন্ত্র ডাইরেক্টর ছিলেন, যার মাধ্যমে মনে করা হচ্ছে কালো টাকা সাদা করা হয়েছে। 2015 সালে সেপ্টেম্বর মাসে তারা সিবিআই কোর্ট থেকে ক্রিশ্চিয়ান মিশেলের বিরুদ্ধে ওপেন এন্ডেড নন বেলেবল ওয়ারেন্ট বার করে। মিশেলের মতে সিবিআই এর বিশেষ ডাইরেক্টর রাকেশ আস্থানা দুবাইয়ে সাক্ষাতের পর তাকে হুমকি দিয়েছিলেন, আমি তোমার জীবন নরক বানিয়ে দেব। উত্তরে মিশেল ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সিবিআই বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, কিন্তু ভারতের বাইরে অন্য কোনো দেশে, কারণ আমি ভয় পাচ্ছি যে আমি ভারতে দীর্ঘদিনের জন্য আটকে যেতে পারি। ভারত সরকার ওই চিঠিকে বিশেষ গুরুত্ব দেয়নি, আর এক বছর পরে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ পাঠায়। হস্তান্তর প্রক্রিয়া সাধারণত খুব সহজ নয়, যদিও আমাদের মনে হয় বিজয় মালিয়াকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু কয়েকটা প্রক্রিয়া বাকি আছে। ভারত আজ পর্যন্ত অন্য অনেক অপরাধীদের হস্তান্তর করতে পারেনি। শুধু তাই নয়, মিশেল UAE-তে থাকলেও সে UK-র নাগরিক। দুবাই নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া অন্য দেশের নাগরিককে হস্তান্তর করতে পারে না। তাহলে কিভাবে এই বিস্ময়কর ঘটনাটা ঘটল? স্পষ্টতই মিশেলের হস্তান্তর ভারত দেয়া নেয়ার ভিত্তিতে পায়। 33 বর্ষীয় এমিরাতি রাজকুমারী শেখা লতিফা বিনত মোহাম্মদ আল মাকতুম, যিনি দুবাইয়ের শাসকের কন্যা, তাকে ফেরত পাঠানোর জন্য। যিনি নিজের বাড়ি থেকে পালানোর জন্য তার সমস্যাগুলিকে রং চড়িয়ে ফরাসি ব্যবসায়ী হার্ভে ইউবার্টের আবেগ নিয়ে খেলা করেন। আমি সারা জীবন অত্যাচার সহ্য করেছি, মহিলাদের কোনো সম্মান নেই এখানে, আমার বাবা আমাদের সবার সাথে যা করে এসেছেন তার চালিয়ে যেতে পারছেন। রাজকুমারীর দুঃখের গল্প শুনে প্রাক্তন নৌসেনা অধিকারী রাজি হয়ে যান, যিনি নিজে 2011 সালে ব্যবসা লাটে ওঠার পর দুবাই থেকে পালিয়ে যান। মহিলাদের ভেসে তিনি স্কুবা ডাইভ করে অপেক্ষারত নৌকায় পৌঁছান, আর সেখান থেকে ভারতে পালিয়ে যান। তিনি লতিফার পালানোর জন্যও একই পরিকল্পনা তৈরি করেন। 4 মার্চ 2018 তারিখে রাজকুমারী আর ওনার বান্ধবী তিনা জাওহিন UAE-এর সীমানা পেরিয়ে ওমান এসে পৌঁছান।
যেখান থেকে ওনারা জেট স্কি আর হাওয়া ভরা নৌকায় চড়ে 26 মাইল যাত্রা করে আন্তর্জাতিক সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে রবার্ট তার US রেজিস্টার্ড নৌকায় অপেক্ষা করছিলেন যাতে তারা শীঘ্রই ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারে। আমির যখন জানতে পারে তার কন্যা কোথায় যেতে চলেছে, তখন সে শীঘ্রই ভারতে ফোন করে। আমার মেয়েকে ফেরত আনো। সুযোগের সদ্ব্যবহার করে ভারতের প্রতিভাশালী NSA চিফ অজিত ডোভাল ভারতীয় কোস্ট গার্ডকে গোয়ার উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন আর রাজকুমারীকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাই যখন ডোভাল তার সাহায্যের জন্য ফোন করে, আমরা চাই আপনি দুবাইয়ে বসবাসকারী মিস্টার ক্রিশ্চিয়ান মিশেলকে আমাদের হাতে তুলে দেন। UAE এর শাসক তার ঋণ শোধ করেন। ইতিমধ্যে মিশেলকে সমস্ত প্রশ্নের উত্তর লিখে দিতে হচ্ছিল, এটা দেখার জন্য যে তার আগের দাবি অনুযায়ী সে সত্যি ডিসলেক্সিক কিনা আর সুইস কাগজের সাথে তার হাতের লেখার মিল আছে কিনা। ভারত দুবাইয়ের কাছ থেকে আর একজন অভিযুক্তকে হস্তগত করেছে, রাজীব তলওয়ার, যিনি সমস্ত অভিযোগ স্বীকার করে নেন। আমি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে সব বলে দেব কে কোথায় টাকা রেখেছে। সিবিআই এর মতে রাফায়েলের বদলে ইউরো ফাইটার জেটে বিড করার জন্য মিশেল 18টি ভারতীয় কোম্পানিকে 6.2 মিলিয়ন ইউরো ঘুষ দেয়। রাফায়েল ডিলের ওপর বিসবোর গল্প দেখুন। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ফ্রান্সের কাছে অনুরোধ করে তারা যেন প্যারিসের একটি নির্দিষ্ট লক্ষাধিক টাকার অ্যাপার্টমেন্টকে বাজেয়াপ্ত করে, যতক্ষণ না ভারতের আদালতে বিচার সম্পূর্ণ হচ্ছে। যেহেতু মিশেলের প্রাক্তন স্ত্রীর নামে ফ্ল্যাটটি রেজিস্টার্ড, তাই তাদের মতে সেই ফ্ল্যাটটি ঘুষের টাকায় কেনা। মিশেলের আশঙ্কা সত্যি হল, তাকে হেফাজতে রাখা হয়েছে, কিন্তু আইন অনুসারে সর্বাধিক 60 দিন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখা যেতে পারে। হোয়াইট কলার অপরাধীদের সাথে তাকে রাখার বদলে মিশেলকে 16 জন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আর অন্যান্য দাগি অপরাধীদের সাথে রাখা হয়, যেখানে তার পাশের জেলের বন্দি গ্যাংস্টার ছোটা রাজন, যদিও কর্তৃপক্ষ তার স্বাস্থ্যের প্রতি যত্নবান আর নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জানুয়ারি মাসে সহ অভিযুক্ত গৌতম খেতানকে পুনরায় গ্রেফতার করা হয়। দিল্লি, হরিয়ানা আর উত্তরাখণ্ডে ওনার 8.5 কোটি টাকা সম্পত্তি আর 6টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক সিল করে দেওয়া হয়, যেগুলির কথা উনি আয়করের কাছে জানাতে ভুলে গেছিলেন। এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা গান্ধী পরিবারের সাথে অগাস্টা ওয়েস্টল্যান্ড ডিলকে যুক্ত করতে পারে। নাকি তারা নির্বাচনের আগে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে? সামান্য রাজনৈতিক কারণে এই তুরুপের তাসের ব্যবহার না করে তার ব্যবহার নিশ্চয়ই সঠিক সময় করলে ভালো হয়। বিসবোর্ড কবিতা। চপার ডিল স্ক্যামের বিষয়ে জানতে চায় সবাই, মোদি বলে এর জন্য গান্ধী পরিবার দায়ী, রাহুল বলে বিজেপিরা করল রাফায়েল স্ক্যাম, যে যাই বলুক শেষে ভোগে দেশের ডিফেন্স আর কমন ম্যান। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।